إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে অত্যন্ত ভালোবেসে আজকের জুমার সালাত আদায় করার জন্য মারকাজুল উলুম আল ইসলামিয়া মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। সামনে মে দিবস, এই সময়টা এলেই পহেলা মে বিশ্বব্যাপী শ্রম দিবস পালিত হচ্ছে। শ্রমের মর্যাদা ও শ্রমিকদের অধিকার ইত্যাদি বিষয় নিয়ে ইতিমধ্যে চতুর্দিক থেকে নানান বক্তব্য শোনা যাচ্ছে। আবার কেউ কেউ নারী শ্রমিকদের অধিকারের কথা বলে ইসলামের পর্দার বিষয়টিকেও টেনে আনার চেষ্টা করছে, এমনকি নারীদেরকে ইসলামের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানোর জন্য গার্মেন্টসের নারী শ্রমিকদের জোরপূর্বক জড়ো করে ইসলাম বিরোধী নাস্তিক মোরতাদরা মহাসমাবেশ করার চক্রান্তে লিপ্ত আছে। তাই এ সময় ইসলামে শ্রমের মর্যাদা, শ্রমিকদের অধিকার এবং বিশেষ করে বর্তমান সময়ের জন্য ইসলামে শ্রমিকদের অধিকার বিষয় নিয়ে আলোচনা করা খুবই প্রয়োজন। সেজন্য আজকের আলোচ্য বিষয় ইসলামে শ্রমিকের অধিকার প্রেক্ষিত মে দিবস। মে দিবস কি? 1886 সালের পহেলা মে আমেরিকার মেহনতি শ্রমিক শ্রেণী দৈনিক 8 ঘন্টা কাজের দাবি সহ আরো কয়েকটি ন্যায্য দাবি অধিকার আদায়ের লক্ষ্যে জীবন বিসর্জন দিয়ে পৃথিবীর ইতিহাসে এক অভূতপূর্ব শ্রমিক আন্দোলনের সূচনা করেছিল। পহেলা মের ওই ঘটনার পূর্ব পর্যন্ত যুক্তরাষ্ট্র সহ বিশ্বের কোনো অমুসলিম দেশে শ্রম আইন বলতে কিছুই ছিল না, শ্রমিকদের মানবিক ও অর্থনৈতিক অধিকার বলতেও কিছু ছিল না, তারা ছিল মালিকদের দাস মাত্র। তাদের কাজের জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা ছিল না, ছিল না কোনো সাপ্তাহিক ছুটি, ছিল না চাকুরির জন্য স্থায়িত্ব, ন্যায়সঙ্গত মজুরির কোনো নিশ্চয়তা। মালিকেরা ইচ্ছা মতো শ্রমিকদের দিয়ে কাজ করিয়ে নিত, এমনকি দৈনিক 18-20 ঘন্টা পর্যন্ত কাজ করতে বাধ্য করা হতো। অন্যায়, বঞ্চনা ও জুলুমের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে তৎকালীন শ্রমিকরা পর্যায়ক্রমে তীব্র আন্দোলন গড়ে তুলেছিল। এই আন্দোলনের অংশ হিসেবে আমেরিকার ফেডারেশন অব লেবার এর 1885 সালের সম্মেলনের সিদ্ধান্তের ভিত্তিতে দৈনিক 8 ঘন্টা কাজের দাবিতে 1886 সালে সিলভিসের নেতৃত্বে এক বিক্ষোভ সমাবেশের মাধ্যমে সর্বপ্রথম সর্বাত্মক শ্রমিক ধর্মঘট পালন করে। শ্রমিকদের সমাবেশ চলাকালে মালিকদের স্বার্থ রক্ষার্থে পুলিশ ও কতিপয় ভাড়াটিয়া গুন্ডা সম্পূর্ণ বিনা উস্কানিতে
অতর্কিতভাবে গুলি চালিয়ে 6 জন শ্রমিককে নৃশংসভাবে হত্যা করেছিল এবং শতাধিক শ্রমিকদের আহত করেছিল। কিন্তু এতেও শ্রমিকরা দমে যায়নি। শ্রমিকদের ইস্পাত কঠিন ওই সফল ধর্মঘটের কারণে কোন কোন মালিক 8 ঘন্টা কর্মসময়ের দাবি মেনে নিতে বাধ্য হয়েছিল। ফলে শ্রমিকরা আরো উৎসাহিত ও আরো আত্মপ্রত্যয়ী হয়ে উঠেছিল এবং সর্বস্তরে 8 ঘন্টা কর্মসময়ের দাবি প্রতিষ্ঠার লক্ষ্যে 2 মে রবিবারের সাপ্তাহিক বন্ধের দিনের পর 3 তারিখেও ধর্মঘট অব্যাহত রেখেছিল। ওই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে আয়োজিত 4 মে শিকাগো শহরের হে মার্কেটের বিশাল শ্রমিক সমাবেশে আবারও মালিক গোষ্ঠীর গুন্ডা ও পুলিশ বাহিনী বেপরোয়াভাবে গুলিবর্ষণ করেছিল এবং তাতে 4 জন শ্রমিক নিহত ও বিপুল সংখ্যক আহত হয়েছিল। রক্তে রঞ্জিত হয়েছিল সেদিন হে মার্কেটের চত্বর। গ্রেফতার করা হয় শ্রমিক নেতা স্পাইগো ফিল্ডেন সহ অনেককে। ঘটনার এখানেই শেষ নয়, পরবর্তীতে শ্রমিকদের এই ন্যায়সঙ্গত আন্দোলনে বিরোধিতাকারী মালিক পক্ষের ব্যক্তিদের সমন্বয়ে জুরি গঠন করে 1886 সালের 21শে জুন শুরু করা হয় বিচারের নামে প্রহসন। একতরফা বিচারের মাধ্যমে 1886 সালের 9 অক্টোবর ঘোষিত হয় বিচারের রায়। রায়ে বিশ্ব মানবতাকে উপেক্ষা করে বিশ্ব জনমতকে বিধানগুলি প্রদর্শন করে শ্রমিক নেতাদের দেওয়া হয় ফাঁসির রায় এবং 1887 সালের 11 নভেম্বর সেই ফাঁসির রায় কার্যকর করা হয়। কিন্তু শ্রমিক নেতা ও কর্মী হত্যার এই দিবসটিকে স্মরণীয় করে রাখার জন্য 1889 সালের 14 জুলাই প্যারিসে অনুষ্ঠিত হয় 2য় আন্তর্জাতিক শ্রমিক সম্মেলন। প্রতি বছর 1 মে শ্রমিক হত্যা দিবস ও আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস পালন করার জন্য ওইখানে সিদ্ধান্ত হয়। দৈনিক 8 ঘন্টা কার্য সময় ও সপ্তাহে 1 দিন সাধারণ ছুটি প্রদানের ব্যবস্থা করে প্রথম শ্রম আইন প্রণীত হয়। অন্যদিকে নারকীয় হত্যা জঙ্গে গোটা বিশ্বের শ্রমিকদের অধিকার আদায়ের নতুন গতি এনে দেয়। শিকাগো শহরে সৃষ্ট এই আন্দোলন ক্রমশ দাবানলের মতো ছড়িয়ে পড়ে বিশ্বময়। পৃথিবীর সকল শ্রমজীবী মানুষ এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে গোটা বিশ্বে ছড়িয়ে দেয় দুনিয়ার মজদুর এক হও স্লোগানটি। সেই সাথে 125 বছর আগে ঘটে যাওয়া সেই ঘটনাটির কথা এখনও প্রতি বছর বিভিন্ন দেশে রাষ্ট্রীয়ভাবে স্মরণ করা হয়ে থাকে বিশ্ব শ্রমিক দিবস বা মে দিবস হিসাবে। ইসলামের দৃষ্টিতে মে দিবস আমরা কিভাবে দেখব এটা মনে রাখতে হবে। পৃথিবীর অবহেলিত, বঞ্চিত, নিপীড়িত, শোষিত এবং মজলুম মানুষের অধিকার রক্ষার জন্য এই পৃথিবীর বুকে সর্বপ্রথম যিনি আওয়াজ বুলন্দ করেছিলেন তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা জানেন হাদিসের ভিতরে পরিষ্কার উল্লেখ রয়েছে, তিনি পরিষ্কার বলেছেন, দাস দাসী এবং মালিক শ্রমিকের মধ্যে কোনো ভেদাভেদ নেই, সকলেই আল্লাহর বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে কারো অধীনস্থ করে দিয়েছেন পৃথিবীর নিজাম ঠিক রাখার জন্য, কিন্তু মানুষ হিসেবে আল্লাহর কাছে সকলেই সমান। তিনি আরো বলেছেন, নিজে যা খাবে মানুষদের শ্রমিকদের তাও খাওয়াবে, নিজে যা পরিধান করবে তোমার দাস দাসী এবং শ্রমিকদের তা পরিধান করাবে, শক্তি সামর্থ্যের বাইরে কাজের বোঝা চাপিয়ে দিবে না, পারিশ্রমিক নির্ধারণ না করে অথবা কর্ম অনুযায়ী পারিশ্রমিক না দিয়ে পূর্ণ শ্রম আদায় করে নিষেধ করেছেন, শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার পূর্ণ পারিশ্রমিক পরিশোধ করতে আদেশ করেছেন,
বিভিন্ন অন্যায়ের কাফফারা হিসাবে গোলাম আজাদ করার কথা কোরআন এবং হাদিসে পরিপূর্ণ রয়েছে। এমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মানুষকে মানুষের গোলামি থেকে মুক্ত করে এক আল্লাহর গোলাম বানানোর জন্য মানুষকে যে অধিকার দিয়েছেন, মানুষের ভিতরে যে আহ্বান করেছিলেন, যদি সত্যিকার অর্থে শ্রমিক দিবস পালন করতে হয় তাহলে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণকে শ্রমিক দিবস এবং মেহনতি মানুষের অধিকারের দিবস পালন করতে পারে। মনে রাখতে হবে ইসলামে সুনির্দিষ্ট কতগুলো দিবস রয়েছে। দুই ঈদের দিন এমনিভাবে রমজান মাসের প্রতি রাত, বিশেষ করে শেষ দশকের বেজর রাতগুলো, লাইলাতুল কদর, জিলহজ মাসের প্রথম দশ রাত্র, আশুরার দিবস, এই দিবসগুলার বিশেষ মর্যাদা রয়েছে। এই দিবসগুলোকে মেলান করার জন্য, এই দিবসগুলোর গুরুত্ব খাটো করার জন্য ইহুদি খ্রিস্টান জগৎ একের পর এক দিবসের জন্ম দিয়েছে। সেজন্য বাংলাদেশে এখন পান্তাবাদ দিবস, এমনিভাবে ভাষা দিবস, আবার আন্তর্জাতিকভাবে ভালোবাসা দিবস পালন করা হচ্ছে। এমনকি নির্লজ্জভাবে নাতিপুতি হয়ে গেছে এই বুড়ারা পর্যন্ত আবার ম্যারেজ ডে পালন করে দেখাচ্ছে। এটা মনে রাখতে হবে ইসলামে একজন মুসলিমকে নির্দিষ্ট পরিমাণে আনন্দ ফুর্তি করার সুযোগ দিয়েছে, ইসলামে নির্দিষ্ট অনুষ্ঠান করার সুযোগ দিয়েছে। কিন্তু কোন মুসলিম বিদাতীদের অনুকরণে, বিধর্মীদের অনুসরণে কোন অনুষ্ঠান বা কোন দিবস পালন করতে পারে না। ইসলাম এক স্বতন্ত্র পূর্ণাঙ্গ দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে মুকাম্মাল করে দিয়েছেন, পরিপূর্ণ করে দিয়েছেন। এই পরিপূর্ণ দিনের ভিতরে আর কিছু ঢুকাবার সুযোগ নেই। আপনারা জানেন এই মসজিদের কাজ পরিপূর্ণ হয়ে গেছে। এখন যদি কোনো ব্যক্তি একটা স্বর্ণের ইট নিয়ে আসে অথবা হীরকের ইট নিয়ে আসে, এটা মসজিদে লাগান, আমি বলবো আমার মসজিদে লাগাবার কোনো সুযোগ নেই। লোকটি বলবে এই মসজিদের যত মূল্য তার চেয়ে বেশি একটা স্বর্ণের ইটের মূল্য এক জায়গায় লাগান, অনেক সুন্দর দেখাবে, অনেক ভালো হবে। আমি বলবো তোমার ইট যত সুন্দর হোক না কেন, এই মসজিদে লাগাবার কোনো সুযোগ নেই, যেহেতু এর কাজ পূর্ণ হয়ে গেছে। এরপরেও যদি লাগাতে হয় তাহলে কি করতে হবে, ওই একই পরিমাণ জায়গা ভাঙতে হবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে, মুসলিম জাতিকে জানিয়ে দিয়েছেন বিদায় হজের ভাষণের সময়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সমবেত জনগণকে জিজ্ঞেস করলেন আলা হাল বাল্লাগতু, ও আমার সাহাবীরা বলো আমাকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছিলেন আল্লাহর দিন প্রচার করার জন্য, আল্লাহ কর্তৃক নাযিলকৃত ওহির বিধান পৌঁছে দেওয়ার জন্য, আমি কি তা তোমাদের মাঝে ঠিক মতো পৌঁছে দিয়েছি? সাহাবায়ে কেরাম কি বলেছিলেন, না কিছু পৌঁছান নাই, কিছু গোপন করেছেন। একদল ভণ্ড ফকির মাজার পূজারী যারা নিজেদেরকে সুন্নি দাবি করে এখন ইসলামের বিরুদ্ধে সম্মেলন করছে, এই কবর পূজারী ভণ্ড ফকিররা দাবি করল 90,000 কালাম, 30,000 জাহের, 60,000 বাতেন, এগুলো তারা পেয়েছে তাদের পীরের সিনাই সিনায়। আর একদল ইসলামের ভিতরে বেদাতে হাসানা
মানুষ মরলে পরে তিন দিনা খতম, চল্লিশা খতম, মৃত্যু বার্ষিকী, এসব তৈরি করছে আর বলছে অসুবিধা কি। আমি পরিষ্কার বলতে চাই, আপনি জোহরের সালাত চার রাকাত ফরজ আদায় করলেন, আসরের সালাত চার রাকাত ফরজ আদায় করলেন, এশার সালাত চার রাকাত ফরজ আদায় করলেন, মাঝখানে মাগরিবের সালাত কেন তিন রাকাত, এটাও চার রাকাত করেন, অসুবিধা কি? একটা রাকাত বাড়লে পরে রুকু বাড়বে, সেজদা বাড়বে, সুবহান রব্বিল আজিম বাড়বে, সুবহান রব্বিল আলা বাড়বে। এরপরেও যদি কোনো ব্যক্তি মাগরিবের সালাতকে তিন রাকাতের স্থলে চার রাকাত পড়বে, তার সালাত হবে না, বাতিল হয়ে যাবে, সর্বসম্মতিক্রমে বাতিল হয়ে যাবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সালাত ফরজ করেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সালাত শিক্ষা দিয়েছেন, তার মধ্যে মাগরিবের সালাত তিন রাকাত শিক্ষা দেওয়া হয়েছে, এর বেশি কম করা যাবে না। এখানে যত সুন্দরী হোক না কেন, যত ভালো নিয়ত থাকুক না কেন, এটা যেমন বাতিল, ঠিক তেমনি ভাবে ইসলামের ভিতরে আর নতুন করে কোনো ইবাদত, মিলাদ মাহফিল, ঈদে মিলাদুন্নবী, এটা আল্লাহর নবীর যুগে ছিল না, সাহাবায়ে কেরামদের যুগে ছিল না, আল্লাহর নবীর মৃত্যুর পরে বা সাহাবায়ে কেরামদের মৃত্যুর পরে তিন দিনা মিলাদ, কোরআন খতম পড়ানো, চল্লিশার মিলাদ কোরআনে নেই, হাদিসে নেই, আল্লাহর নবী করেন নেই, সাহাবায়ে কেরাম করেননি, এখন পর্যন্ত মক্কা মদিনা সহ কোন আরব দেশে বিদআত চালু হয়নি, এটা ভারতবর্ষের মানুষ তৈরি করেছে। বলছিলাম যেভাবে এইগুলো তৈরি করার সুযোগ নেই, ঠিক তেমনি ভাবে ইসলামে নতুন করে কোনো মে দিবস বা পান্তা খাওয়ার দিবস তৈরি করার কোনো সুযোগ নেই। এই জন্যই আল্লাহর নবী যখন জিজ্ঞেস করলেন আলা হাল বাল্লাগতু, বলো আমি কি আমার দায়িত্ব পৌঁছিয়েছি, আল্লাহর দেওয়া ওহির বিধান ঠিক মতো পৌঁছিয়েছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রশ্ন করেছেন, তখন সাহাবায়ে কেরাম যা বলেছেন বুখারী সহ হাদিসের সব কিতাবে রয়েছে, সাহাবায়ে কেরাম উত্তর দিলেন নাম কদ বাল্লাগতার রিসালাহ ওয়া আদাইতাল আমানাহ ওয়া নাসাহতাল উম্মাহ, হে আল্লাহর নবী আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর নাযিলকৃত ওহির বিধান ঠিক মতো পৌঁছিয়েছেন, আল্লাহর দেওয়া আমানত ঠিক মতো আদায় করেছেন, উম্মতের জন্য যথার্থ কাজ করেছেন, কোনো কিছু গোপন করেন নাই। বোঝা গেল আজকে যারা 90,000 কালামের কথা বলে 30,000 জাহের 60,000 বাতেন মানে, সেই লোকগুলো আল্লাহর নবীর দুশ্মন, সাহাবায়ে কেরামদের দুশ্মন, আল্লাহর নবীকে ওহী গোপনকারী বলে খেয়ানতকারী বানিয়েছে এই লোকগুলো। এরা দাবি করে আশিকে রাসূল, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যখন কুচ্ছারণনা করা হলো, আল্লাহর নবীকে চরম ভাবে অপমান করা হলো, কটাক্ষ করা হলো, তাদের বিরুদ্ধে যখন এদেশের সর্বস্তরে আলেম ওলামা মাদ্রাসা মসজিদ এবং দেশের হকপন্থী সমস্ত মুসলিম জনতা ঐক্যবদ্ধভাবে লড়াই করছে, সেই সময়ে তারা নাস্তিক মুরতাদদের পক্ষ নিয়ে, নাস্তিক মুরতাদদের হেফাজত করার জন্য মাঠে নেমেছে, ইহুদি খ্রিস্টানদের খুশি করার জন্য আল্লাহর নবীর দুশ্মনদের পক্ষ নিয়েছে। এরা যখন আবার আশেকে নবী দাবি করে মিলাদের মাহফিলে দাঁড়িয়ে যায় নবীর সম্মানে, ঘর ধরে তাকে বসিয়ে দিতে হবে। ভাইয়েরা আমার, সাহাবায়েকরা মিলাদের মাধ্যমে নবীর ভালোবাসার পরিচয় দেন নাই, বরং নবীর দুশ্মনকে হত্যা করে জীবনের ঝুঁকি নিয়ে তারা প্রমাণ করেছেন আমরা সত্যিকার আশিকের রসুল। তুমতে লাখো সালাম, রবিউল আব্বাল এলে তোমারই গান গাই, রবিউল আব্বাল গেলে তোমায় ভুলে যাই। আলোচনা হচ্ছিল মে দিবস,
এই ধরনের কোন দিবস পালন করার তোমাদের প্রয়োজন হতে পারে, ইসলামের নেই। ভালোবাসা দিবস তোমাদের পালন করার প্রয়োজন হতে পারে, কারণ তোমাদের জীবনে কোনো ভালোবাসা নেই। তোমরা পুরুষ থাকো এক ক্লাবে, তোমার স্ত্রী থাকে আর এক ক্লাবে, সেই জন্য বছরের নির্দিষ্ট একটা দিনে স্বামী স্ত্রী একে অপরকে একটা উপহার দিয়ে ভালোবাসা দিবস পালন করতে পারো। মুসলিম জাতির ভালোবাসা দিবসের প্রয়োজন নেই, মুসলিম জাতির প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত ভালোবাসার মুহূর্ত। আল্লাহর নবী মুসলিমদেরকে শিখিয়েছেন মুসলিমরা পরস্পরে ভাই, মুসলিমদের অন্তর একটার সঙ্গে আর একটা মিলানো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গোটা দুনিয়ার মুসলিম জাতি একটা দেহ সমতুল্য, একটা দেহের কোন অঙ্গে আক্রান্ত হলে যেমন গোটা দেহ আক্রান্ত হয়, ঠিক তেমনি ভাবে দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, সীমাল থেকে জুনুব পর্যন্ত কোন একটি মুসলিম যদি আক্রান্ত হয়, গোটা বিশ্বের মানুষ তার জন্য দুঃখিত হবে, আক্রান্ত হবে, কষ্ট পাবে। এটাই হচ্ছে মুসলিম জাতির ভালোবাসার পরিচয়। আমাদেরকে কোন দিবস দেওয়ার প্রয়োজন নেই, তোমরা এই সমস্ত দিবস পালন করো। আপনারা জানেন আজকে পৃথিবীর মানুষকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একদিকে শ্রমিক আর একদিকে মালিক। মালিক মানে হচ্ছে যে কাজ করায়, শ্রমিক মানে হচ্ছে যে নির্দিষ্ট পারিশ্রমিকের বিনিময়ে নির্দিষ্ট সময়ে কাজ করে। মালিক মানে হচ্ছে শাসক, শ্রমিক মানে হচ্ছে শাসিত। মালিক মানে হচ্ছে শোষক, শ্রমিক মানে হচ্ছে শোষিত। মালিক মানে হচ্ছে নিজের স্বার্থের জন্য শ্রমিকদেরকে যে কোনো কাজে বাধ্য করা। আপনারা জানেন এই দেশের গার্মেন্টস কর্মী কি পরিমাণ বেতন পায়, তাদের কি সুযোগ সুবিধা দেওয়া হয়, বেতনের বেলায় এদেরকে খাটানো হয়, এরপরে যে পরিমাণ বেতন দেওয়া হয় বিভিন্ন ফান্ডের নামে তা কর্তন করে রাখা হয়, এরপরে যখন মাস শেষ হয়ে যায় এই গরিব দুঃখী মেহনতি মানুষেরা অফিসের সামনে গিয়ে দাবি জানায়, আমাদের বেতন পরিশোধ করুন, ছেলে মেয়ে না খেয়ে আছে। ওই বিশাল অট্টালিকার এসি রুম থেকে ঘোষণা করা হয়, যাও এখন দিতে পারবো না, এক সপ্তাহ পরে বেতন পাইবা, এরকম ধিক্কার দেওয়া হয়। কিন্তু যখন তাদের স্বার্থে কোন রাজনৈতিক প্রোগ্রামের জন্য প্রয়োজন পড়ে, এই অসহায় কর্মীগুলোকে বাধ্য করা হয় তাদের প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য। আপনারা জানেন খাবারের ঘটনায় আমরা সত্যি ব্যথিত, দুঃখিত, মর্মাহত। কিন্তু এরপরও মনে রাখতে হবে কেন এই দুর্ঘটনা ঘটছে। কোরআন বলছে জহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে অথবা স্থলে যা কিছু বিপদ আপদ ঘটে তা মানুষের হাতের কামাই হতে পারে। এই গার্মেন্টসের নারী শ্রমিকদেরকে নিয়ে ইসলামের পরিবর্তে যে সমাবেশ করার ঘোষণা দেওয়া হয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটার জন্য একটা সামান্য ইঙ্গিত দিয়েছেন। এখনো তওবা করো, নতুবা আল্লাহর গজবে গোটা জাতি খান খান হয়ে যাবে। ওই গার্মেন্টসের মালিককে আপনারা পত্রিকায় দেখেছেন, তার কাজ ছিল কি তাও আপনারা জেনেছেন। এর কাজই ছিল ইসলামের বিরুদ্ধে, মুসলিম জাতির বিরুদ্ধে, কোরআন সুন্নার বিরুদ্ধে ওই গার্মেন্টসের কর্মীদেরকে জোরপূর্বক ব্যবহার করা। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই গার্মেন্টস দিয়ে গজব শুরু করেছেন, এখনো তওবা করো নতুবা প্রত্যেকটা গার্মেন্টস গজব ধ্বংস হয়ে যাবে। আমরা ওই নিরীহ শ্রমিকদের জন্য সমবেদনা প্রকাশ করছি, তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য আবেদন করছি। কিন্তু মনে রাখতে হবে এদের মধ্যেও অনেক লোক আছে যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহর রাসূলকে ভালোবাসে,
ইসলামের পক্ষে তারা কথা বলতে চায়, কিন্তু গরিব মানুষ বিধায় তারা মুখ বুঝে সব কিছু সহ্য করে নেয়। এজন্য মনে রাখতে হবে, এই মালিক শ্রেণী যেভাবে মুসলিমদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে একটা সামান্য ধাক্কা দিয়ে দেখালেন। পাগলামির একটা সীমানা আছে, এদেশের স্বরাষ্ট্রমন্ত্রী কত বড় বোকা হলে মানুষ এটা বলতে পারে যে কয়েকজন লোক ওখানে নাকি পিলার ধরে ধাক্কা ধাক্কি করেছে, ঠেলাঠেলি করেছে, তাই বিল্ডিং ভেঙে পড়েছে। আমার ভাইয়েরা, আপনারা দেখেছেন ফেসবুকে কতগুলো বাচ্চাদেরকে দিয়ে বিল্ডিং ধাক্কা দেখাচ্ছে, এই হলো মন্ত্রী, সেই বিল্ডিং ভাঙ্গার কর্মকৌশল। আপনারা জানেন ইসলামে শ্রমিকের মর্যাদা, শ্রমের মর্যাদা পরিষ্কার করা হয়েছে, আমরা বিস্তারিত দলিল ইনশাআল্লাহ পেশ করছি। আজকে বাংলাদেশে একদল খুচরা কমিউনিস্ট এই মালিকানার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, এর কারণ ছিল পৃথিবী মালিকানার আবার দুইটা দিক আছে। একটা হচ্ছে ব্যক্তি মালিকানা, যা পুঁজিবাদী অর্থনীতির মূল উৎস, এখানে ব্যক্তি মালিকানাকে স্বীকার করা হয়েছে ঢালাওভাবে, যে যা কামাই করবে তার মালিক সে নিজে। এ কারণে একদিকে একদল মানুষ ধনী হতে লাগলো আর একদল ফতুর হতে লাগলো, মালিকরা বিল্ডিং তৈরি করতে লাগলো আর শ্রমিকরা সেই বিল্ডিংয়ে চাপা পড়ে মরতে লাগলো। এই সময়ে পৃথিবীর মানুষ আতঙ্কিত ছিল, এর পরিসমাপ্তি ঘটবে কবে, অপেক্ষা করছিল কোন একটা আহ্বানের। সেই সময় সমাজতন্ত্রের স্লোগান চলে আসলো, কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না তা হবে না, কেউ গাছতলায় কেউ দশতলায়, তা হবে না তা হবে না, কেউ কুকুর খায় খাসা, কেউ থাকে পায় না মাথা গোজার বাসা, এটা হবে না। এই স্লোগান নিয়ে যখন রাস্তায় নামল মানুষ, দলে দলে তাদের সমর্থন দিল, চীন, রাশিয়া, এরকম আরো অনেকগুলো দেশ এই সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা চালু করল। কিন্তু পৃথিবীর মানুষ অল্প দিনের ব্যবধানে বুঝতে পারল, এদের স্লোগান ফাঁকা বুলি ছাড়া কিছুই নয়। একটা দেশ পরিচালনা করার জন্য চৌকিদার থেকে শুরু করে রাষ্ট্রপতি পর্যন্ত, চৌকিদার, পুলিশ, পুলিশের উপরে এসপি, তার উপরে আর একটা পদ, তারপরে আর্মি, সেনাবাহিনী, এদের মধ্যে কত পদ, হাজার পদ তৈরি করা ছাড়া কোনো দেশ চলতে পারে না। তাহলে বলা যেতে পারে ক্ষমতায় পার্থক্য হবে ঠিকই, কিন্তু সুযোগ সুবিধা সমান থাকবে। তাহলে আমরা দেখব সেই সমাজতান্ত্রিক নেতাদের জৈবনিক জীবনের অবস্থা এবং সাধারণ কর্মীদের অবস্থা। ওদের এক এক জোড়ার দশ বিশ জোড়া জুতা ছিল, একটা সাধারণ কর্মীর জুতা ছিল না। মূলত এর মাধ্যমে আমি বলি, এক লোকের মাথায় ব্যথা হয়েছে, হাতুড়ে ডাক্তারের কাছে গিয়ে জিজ্ঞেস করলো মাথা ব্যথার কি করা যায়, ডাক্তার পরামর্শ দিল মাথাটা কেটে ফেলে দাও, তাহলেই মাথা ব্যথা ভালো হয়ে যাবে। সমাজতন্ত্র তাই করেছিল, মানুষকে স্বাধীনতা দেওয়ার নামে, সমান সুযোগ সুবিধা দেওয়ার নামে দেশের সমস্ত কল কারখানা, জায়গা জমি, সমস্ত আয় উৎপন্নের উপকরণের জাতীয়করণ করল, রাষ্ট্রের মালিকানা সাব্যস্ত করল, আর এর মাধ্যমে গোটা দেশের সম্পদ মুষ্টিমেয় কয়েকজন শাসকের হাতে কুক্ষিগত হল, আর দেশের বাকি জনগণ গরু আর ছাগলের মতো মজদুরে পরিণত হল। এর বাস্তব প্রমাণ 1959 সালে এপ্রিল মাসে ইন্ডিয়ান ওয়ার্কার্স ডেলিগেশন এর সদস্য ব্রজকিশোর শাস্ত্র সরকারি আমন্ত্রণে চীন গমন করেন। সেখানে তিনি মজুর শ্রমিকদের অবস্থা জানার জন্য
বিশেষ কৌতূহল প্রকাশ করলেন। প্রায় ছয় সপ্তাহকাল পর্যন্ত চীন ভ্রমণ করিয়া তিনি সেখানকার মজুর শ্রমিকদের সম্পর্কে অভিজ্ঞতার কথা বর্ণনা করেছেন, যার মধ্যে তিনি বলেছেন, এখানে আমরা হালের সঙ্গে বলদের পরিবর্তে মেয়ে লোককে বাধা দেখিয়াছি। সে কত মর্মান্তিক ও অমানসিক দৃশ্য! মেয়ে লোক তাহাকে হালের সঙ্গে বেঁধে দেওয়া হয়েছে। তিনি লিখেছেন যে আমরা চীনে দেখেছি, এরা মানুষের সাম্যতা প্রতিষ্ঠা করতে গিয়ে গরুর জায়গায় মেয়ে লোকদেরকে হালের চাষে ব্যবহার করছে। এরপরে তিনি লিখেন, এই প্রজেক্টে এর নিকটে অফিসারদের থাকিবার বাংলা নির্মাণ করা হয়েছে। প্রায় 5,000 মজুর এখানে কাজ করে। সকল প্রকার পাথর ভাঙ্গা হতে শুরু করে সুড়ঙ্গ খোদাই করা পর্যন্ত কিংবা পাথরের চটান স্থানান্তরিত করা প্রভৃতি যাবতীয় কাজই অনাবৃত হাতে করা হচ্ছে। মজুরগণ যেসব হাতিয়ার ব্যবহার করতেছিল তাহা ছিল খুবই দুর্বল, প্রায় অকেজো এবং নিকৃষ্ট মানের। মনে হচ্ছিল যেন তাহা কোনো জাদুঘর হতে আমদানি করা হয়েছে। তিনি বলেন, আমি এই দৃশ্য দেখে মুহূর্তের জন্য হতচেতন হয়ে পড়েছিলাম। চীন দেশের মেহনতি লোকদের দ্বারা যেভাবে কাজ করানো হচ্ছে তা দেখে তার অনুকরণ করা তো দূরের কথা, অথবা তা হতে কোনো প্রকার প্রেরণা লাভ করা তো দূরের কথা, বরং বড়ই দুঃখ ও বেদনা পেয়ে আমি ভীত বিহ্বল হয়ে ফিরে আসলাম। মানুষ আর যাই হোক, সে তো পশু নয়। কোন দেশের উন্নয়নের ব্যাপারে জন্তুদের স্থানে মানুষকে ব্যবহার করা কত অমানবিক এবং নির্মম জুলুম, তা আমি হারে হারে টের পাচ্ছিলাম। এই হল কমিউনিস্টদের সেই স্বর্গরাজ্য চীনের কথা। আপনারা জানেন, পৃথিবীর মানুষ যখন এই বাস্তব উপলব্ধি করতে পারল, তখন এই সমাজতান্ত্রিকদের বড় বড় নেতাদের বড় বড় মূর্তিগুলোকে শহরের রাজপথ থেকে ক্রেন দিয়ে টেনে হেঁচড়ে সাগরে ফেলে দিয়েছে। আপনারা জানেন, এদেশে বর্তমানে কিছু খুচরা নাস্তিক বামপন্থী কমিউনিস্ট, এরা আবার সেই সমাজতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য মাঠে নেমেছে। এরা দেশীয় গাছগাছড়ায় তৈরি সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। সাগরে ভাটা লাগলে খালে জোয়ার আনা যেমন সম্ভব নয়, ঠিক তেমনি ভাবে এদেশের নাস্তিক এবং বামপন্থীদের জেনে রাখতে হবে, তোমাদের দিন শেষ হয়ে গেছে। বাংলার জমিনে যদি বেঁচে থাকতে চাও তাহলে ফিরে আসো, তওবা করো, ইসলামের মধ্যম পন্থা গ্রহণ করো, যেখানে একদিকে মালিকানা স্বীকার করা হয় যাতে করে আয়ুৎপন্ন বেড়ে যায়, অপরদিকে মালিকানাকে ঢালাও ভাবে স্বীকার করা হয় না, বরং সেখানে মালিকদের অংশের মধ্যে যাকাতের ব্যবস্থা রাখা হয়েছে, সাদাকার ব্যবস্থা রাখা হয়েছে। কোরআন পরিষ্কার বলে দিয়েছে, অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, ধনীদের মালের মধ্যে প্রার্থী এবং বঞ্চিত গরিবদের অধিকার রয়েছে। আপনারা জানেন, মূলত এই ঘোষণা দেওয়ার কারণেই সেই জাহিলি সমাজের লোকেরা যখন সুদে জর্জরিত হয়েছিল, এমনকি চক্রবৃদ্ধি আকারে সুদ নিয়েছিল, হয়তো 1,000 টাকা তার 10,000 আদায় করলেও তারপরে সেখান থেকে বের হওয়ার কোন উপায় ছিল না। এই মুহূর্তে তার অপেক্ষা করছিল একজন কান্ডারীর, একজন মুক্তিদাতার। সেই সময় আকায়নামদার তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ঘোষণা করলেন, অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, ধনীদের সম্পদের মধ্যে গরীব বঞ্চিত প্রার্থীদের অধিকার রয়েছে। যাকাতকে অধিকার বলা হয়েছে, এটা অনুকম্পা নয়, অনুগ্রহ নয়। আজকে বাংলাদেশে যাকাতের নামে যাকাতের শাড়ি দেওয়া হয়, পাতলা সুতা দিয়ে তৈরি করে কাঁচা রং দিয়ে কিছু শাড়ি দেয়,
আর তা নিতে গিয়ে অনেক লোক পাপিষ্ঠ হয়ে মারা যায়। এটা যাকাতের লক্ষ্য উদ্দেশ্য নয়, এটা ইসলামের যাকাতকে তুচ্ছতাচ্ছিল্য করা, অপমান করা, তামাশা করা। যাকাত ব্যবস্থা চালু করা হয়েছিল দেশের দারিদ্রতা বিমোচন করার জন্য। মুসলিমদের খলিফাতুল মুসলিমিন যাকাত আদায় করবে। অবশ্য আমাদের দেশে রমজান মাসে একদল শাসকদের পা চাটা গোলাম সরকারের যাকাত ফান্ডে যাকাত দেওয়ার জন্য নসিহাত শুরু করে দেয়। এটা পরিষ্কার মনে রাখতে হবে, কোরআন পরিষ্কার বলে দিয়েছে একজন মুসলিম শাসকের চারটা কাজ। আল্লাযীনা ইম্মাতখান্নাহুম ফিল আরদে আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়ামারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। যদি মুমিনরা রাষ্ট্র ক্ষমতায় চলে আসে চারটা কাজ প্রতিষ্ঠিত করবে। এক নম্বর কাজ হচ্ছে তারা কামুস সালাত, রাষ্ট্রীয়ভাবে সালাত প্রতিষ্ঠা করবে। থানায় ওসি সাহেব ইমামতি করবেন, এসপি অফিসে এসপি ইমামতি করবেন, এমনিভাবে ডিসি অফিসে ডিসি সাহেব ইমামতি করবেন, ডিসি সাহেব জেলা মসজিদের খতিব হবেন। একদিকে ডিসি সাহেব অফিস থেকে কাজ শেষ করে গোসল করে জামা গায়ে দিয়ে পাগড়ি পরে খুতবা দিবেন। এইরকম যখন সালাত প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহর ভয় প্রত্যেকটা মানুষের কলিজায় ঢুকবে, মুসলিম জাতির দান মালের নিরাপত্তা এবং আমানতদারি মনে ঢুকবে, সেই সময় তার দ্বিতীয় কাজ হচ্ছে যাকাত আদায় করার দায়িত্ব পালন করবে। এরপরে আকা আমারও বিল মারুফ, সৎ কাজের আদেশ জারি করবে, অসৎ কাজ থেকে নিষেধাজ্ঞা জারি করবে। কয়টা কাজ হল? চারটার তিনটে কাজের কোনো খবর নেই। প্রথম কাজ আকামুস সালার কোনো খবর নেই। রমজান মাস এলে দ্বিতীয়টা যাকাত ফান্ড গঠন করা হচ্ছে। এটা সুবিধাবাদ জিন্দাবাদ। যে দেশের মানুষ বিশেষ করে রাজস্ব যারা আদায় করছেন, এদের দুর্নীতিতে সারা বিশ্বে বারবার চ্যাম্পিয়ন হয়েছে, সেই লোকদের হাতে যদি যাকাতের টাকা দেওয়া যায়, গরিবের পেটে না গিয়ে ওদের দেড় হাত লম্বা পেটগুলো আর কয়েক হাত লম্বা হবে। মনে রাখতে হবে, এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘোষণা দিলেন অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, ধনীদের সম্পদের মধ্যে বঞ্চিত প্রার্থীদের অধিকার রয়েছে, তখন গরিবেরা মনে করল এই তো পাওয়া গেছে মুক্তির কাণ্ডারি, এই তো আমাদের মুক্তির সনদ এসে গেছে। এবারে বেলাল হাবসি, সোহায়েব রুমি সহ মক্কার হাজার হাজার লোক ইসলামে ঢুকতে শুরু করল। আমাদের অধিকার, হ্যাঁ অধিকার, অধিকার আদায়ের জন্য ইসলামে প্রবেশ করো। ইসলামে প্রবেশ করার পরে ঠিকই এই গরিব দুঃখী মেহনতি মানুষের অধিকার আদায় করা হয়েছিল। আপনারা জানেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন বাইতুল মাল উদ্বোধন করেছেন, রাজভান্ডার উদ্বোধন করছেন, সেদিন তিনি ভাষণ দিয়েছিলেন যা পৃথিবীর কোন অর্থনীতিবিদ, পৃথিবীর কোন রাজনীতিবিদ, পৃথিবীর কোন নেতার পক্ষে দেওয়া সম্ভব হয়নি, এই কেয়ামত পর্যন্ত হবেও না। তিনি সেদিন বলেছিলেন আলামান তারাকা মালান ফালিআহলিহি, শুনে রেখো যদি কোনো ব্যক্তি সম্পত্তি রেখে মারা যায় তা তার ওয়ারিশরা ওয়ারিশ সূত্রে পেয়ে যাবে, আমি সেখানে ভাগ বসাবো না। কিন্তু জেনে রাখো ওয়ামান তারাকা দাইনান আও বায়ান, যদি কোনো ব্যক্তি অসহায় স্ত্রী সন্তান রেখে মারা যায় অথবা ঋণ রেখে মারা যায়, আজকের থেকে ইসলামী রাষ্ট্রের প্রধান হিসেবে বাইতুল মালের রক্ষক হিসেবে আমি ঘোষণা করছি ফালাইয়া ওয়াইলাইয়া, সমস্ত ঋণ পরিশোধ করা এবং এতিম বিধবাদের দায়িত্ব পালন করা আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কাঁধে তুলে নিলাম। আছে কোন লিডার, আছে কোন অর্থনীতিবিদ, আছে কোন পৃথিবীর নেতা যারা মানুষের সামনে দাঁড়িয়ে বলবে সমস্ত ঋণ আমি পরিশোধ করে দিব, সমস্ত গরিব দুঃখী অসহায় বিধবা সন্তানের দায়িত্ব আমি বরণ পোষণ নিয়ে নেব? না, এটা সম্ভব হয়নি।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মহান ব্যক্তি যিনি পৃথিবীর মানুষকে শ্রম শিক্ষা দিয়েছেন। আপনারা জানেন যখন একটা লোক ভিক্ষা চাইল, আল্লাহর নবী তার মাথা থেকে পা পর্যন্ত দেখলেন, লোকটা সুস্থ সবল, ভিক্ষা দিলেন না, বলেন বলো বিক্রয় করার কি আছে, কম্বল নিয়ে আসলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিলামে তুললেন, একজন বললো এক দেরহাম দিব, আল্লাহর নবী বললেন এর চেয়ে বেশি কে দেওয়ার আছো, আর একজন বললো দুই দেরহাম দিব, আল্লাহর নবী লোকটার হাতে এক দেরহাম দিয়ে বললেন যাও এদিকে তোমার পরিবারের খাবারের বন্দোবস্ত করো, আর এক দেরহাম দিয়ে কুঠার কিনতে বললেন, কাঠুরিয়া বানিয়ে দিলেন এবং কাঠ কিনে তার ভাগ্যের পরিবর্তন ঘটল। কোরআন সেজন্য বলছে ফাইদা কুদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদে অবতাগু মিন ফাদলিল্লাহ, সূরা জুমা 62 নম্বর সূরার 10 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ফাইদা কুদিয়াতিস সালাতু, যখন তোমাদের সালাত শেষ হয়ে গেল, ফানতাশিরু ফিল আরদে জমিনে ছড়িয়ে পড়ো, অবতাগু মিন ফাদলিল্লাহ এবং আল্লাহর অনুগ্রহ তথা রিজিক তালাশ করার জন্য মাথার ঘাম ঠায়ে ফেলে কাজ করো, হুকুম দিয়েছেন কে? বোঝা গেল শ্রমের জন্য উদ্বুদ্ধ করেছে ইসলাম। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তালাবু কাসবিল হালাল ফরিদাতুন বাদাল ফরিদা, অন্যান্য ফরজের পরে একটি গুরুত্বপূর্ণ ফরজ হচ্ছে হালাল উপার্জন করা। হাদিসটি আছে বাইহাকির 12,030 নম্বর হাদিস, মেসকাতের 27,2781 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেছেন ইন্না আতিয়াবা মা আকালতুম মিন কাসবিকুম, তোমরা যে খাদ্য খাও এর মধ্যে সর্বোত্তম খাদ্য হচ্ছে তোমরা যা নিজের হাতের কামাই করে খাও। পীর সাহেব হয়ে গদ্দিনেছেন হয়ে বসে থাকা, একটা মাজার তৈরি করে আর লাল সালু বিছিয়ে বসে থাকা মানুষ টাকা দিবে আর পেট বড় করবে? ইসলাম এই শিক্ষা দেয়নি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না আতিয়াবা মা আকালতুম মিন কাসবিকুম, তোমরা সবচেয়ে ভালো পবিত্র খাদ্য যেটা খাও তা হচ্ছে নিজের হাতের কামাই। হাদিসটা রয়েছে মুসনাদে আহমদের 25,296, তিরমিজি শরীফের 1,358 নম্বর হাদিস, আবু দাউদের 3,530 নম্বর হাদিস, নাসাই শরীফের 4,461 নম্বর হাদিস। এমনি ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াতাসাদদাকু আহাদুন বিতামরাতিন মিন কাসবিন তাইয়িবিন ইল্লা আখাযাহাল্লাহু বিয়ামিনিহি ফায়ুরাব্বিহা কামা ইউরাব্বি আহাদুকুম ফালুহু আও ক্বালুসাহু হাত্তা তাকুনা মিসাল জাবাল আও আযম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি নিজের পবিত্র কামাই থেকে একটা খেজুর দান করে কোন মানুষকে বা আল্লাহর রাস্তায় দান করল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জিনিসটাকে নিজ হাতে গ্রহণ করেন, এরপরে তোমরা যেরকম ভাবে একটা ছোট বকরির বাচ্চাকে পালন করতে করতে বড় করো, একটা উটের বাচ্চাকে লালন পালন করতে করতে বড় করো, ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার হালাল উপার্জনের ওই সামান্য দানটাকে বড় করতে করতে মিসাল জাবাল আও আযমা বিশাল পাহাড় সমতুল্য বা তার চেয়ে বড় করে দেন। হাদিসটি রয়েছে মুসলিম শরীফের 2,390 নম্বর হাদিস। এমনি ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ আইয়ুল কাসবি আতিয়াবু, সবচেয়ে ভালো পবিত্র কামাই কোনটি? قال عمل الرجل بيده, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মানুষ নিজ হাতে যা কামাই করে তাই সর্বোত্তম কামাই। হাদিসটি আছে মুসনাদে আহমদের 17,265, বাইহাকির 10,700, মিসকাতে 2,783 নম্বর হাদিস। এবারে শ্রমিকদের মর্যাদা, এতক্ষণ আলোচনা করলাম শ্রম করার জন্য ইসলাম উৎসাহিত করে। ইসলাম বলে না তুমি পীর হয়ে গেছো
তোমার আর কাজ করার দরকার নেই মাথা টিপানোর জন্য পাঁচজন। এক একটা পীর যখন কোনো জায়গায় যায়, বিশেষ করে চরমোনাই পীরদের দেখা যায় বেশি, কেউ পাও টিপে, কেউ মাথা টিপে, কেউ হাত টিপে, মনে হয় যেন এলাকার সবচেয়ে বড় মির্গি রুগী ধরা পড়েছে। আল্লাহর নবীর ইতিহাস পড়ুন। আল্লাহর নবীর মাথায় একটু তেল দেওয়ার প্রয়োজন হল, নবী এতেকাফে বসে আছেন, নবীর সঙ্গে সাহাবা একরামে এতেকাফে আছেন, কোন সাহাবার মাধ্যমে তেল না লাগিয়ে আল্লাহর নবী মসজিদের কোনায় চলে গেলেন হুজরার পাশে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভিতর থেকে আল্লাহর নবীর মাথায় তেল মালিশ করে দিলেন। আল্লাহর নবী শিক্ষা দিলেন, কোন পীর জাতি করে তার মুরিদদের দ্বারা মাথায় তেল মালিশ না করায়, কোন শিক্ষক যাতে তার ছাত্র দিয়ে মাথায় তেল মালিশ না করায়, কোন পীর যাতে তার মুরিদের মাধ্যমে হাত পায় এবং শরীর না চাপায়, সেই শিক্ষা দেওয়ার জন্যই আল্লাহর নবী এই ব্যবস্থা করেছেন। নতুবা তোমার মাথা টিপার জন্য যদি লোক থাকতে পারে, তোমার শরীর চাপার জন্য যদি লোক থাকতে পারে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা টাপার জন্য লোকের অভাব ছিল? হাদিসটা মিশকাতের বাবুল এতেকাফ এবং বুখারীর এতেকাফের অধ্যায় খুলে দেখুন, এতেকাফ অধ্যায়ের যতগুলো কিতাব সব হাদিসের কিতাব, হাদিসটা উল্লেখ করা হয়েছে। ভাইরা আমার, এবারে আসুন শ্রমিকের মর্যাদা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শিল্প উদ্যোক্তা পেশাজীবী মুমিন বান্দাকে ভালোবাসেন। হাদিস ফাতহুল বারীর 3572 নম্বর হাদিস, আল জামিউস সাগীরের 1873 নম্বর হাদিস, কানজুল উম্মালের 9199 নম্বর হাদিস। শুধু এ পর্যন্তই নয়, আল্লাহর নবী শ্রমিকদের মর্যাদা বয়ান করে ক্ষান্ত করেননি, নিজেও শ্রমিক হিসেবে কাজ করেছেন। যদি বিশ্বাস না করো, মক্কার ব্যবসায়ী খাদিজার মাল নিয়ে সিরিয়ার উদ্দেশ্যে যাচ্ছেন যেই যুবক আল আমিন, সেই যুবকের ইতিহাস পড়ো, যিনি আমানতদারির সঙ্গে খাদিজার ব্যবসা পরিচালনা করেছেন এবং যাতে অভিভূত হয়ে খাদিজা তার সঙ্গে বিয়ের প্রস্তাব করেছিল। তুমি যদি সাহাবায়ে কেরামদের জীবনী দেখো, তারাও শ্রম খেটেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন আল্লাহর নবী ক্ষুধার্ত রয়েছেন, কাজের সন্ধানে বের হয়ে গেলেন, এক ইহুদির বাগানে গিয়ে পানি ঢালতে লাগলেন, বিনিময় এক এক বালতির বিনিময় এক একটা খেজুর দেওয়া হবে। এরকম ভাবে যখন তার 17 বালতি পানি তোলা হলো, 17টা খেজুর নিয়ে তিনি আল্লাহর নবীর খেদমতে আসলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেসটা, আলী এই খেজুর কোত্থেকে পেলে? তিনি সব খুলে বললেন। হাদিসটা রয়েছে বাইহাকির 1183 নম্বর হাদিস, ইত্তিহাফুল খিয়ারান নুবালা, এই কিতাবের 7338 নম্বর হাদিস। এমনি ভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানা দাউদ আলাইহিস সালাম লা ইয়াকুলু ইল্লা মিন কাসবি ইয়াদিহি। দাউদ আলাইহিস সালাম আল্লাহর একজন বড় নবী, তিনি সব সময় নিজের হাতের কামাই খেতেন, পরের উপরে নির্ভর করতেন না, শ্রম দিয়ে কাজ করে খেতেন। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের শ্রম নীতি ঘোষণা করছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক ঘোষণা করেছেন, পৃথিবীর যত শ্রমিক নেতা, গণতন্ত্রী নেতা, রাজতন্ত্রী নেতা, যত নেতার জন্ম হয়েছে, শ্রমিকদের অধিকার নিয়ে হয়তো কম বেশি অনেকেই বলেছে, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক ঐতিহাসিক ঘোষণা দিয়েছেন, পৃথিবীর ইতিহাস যার সমতুল্য কখনো হতে পারে নাই, কিয়ামত পর্যন্ত হতেও পারবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসুল আজিরা আজরাহু কবলা আন ইয়াজিফা আরাতুহু,
وَعَلِّمُهُ أَجْرَهُ وَهُوَ فِي عَمَلِهِ তোমরা শ্রমিকের ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক পরিশোধ করে দাও এবং তার কি পরিমাণ পারিশ্রমিক দিবে তা তাকে জানিয়ে দাও। আন্দাজে শ্রমিক নিয়োগ করো না। হাদিসটি আছে বাইহাকির 11998 নম্বর হাদিস, ইত্তেহাফ আন্নুবালা আল খেয়ারা এ কিতাবের 2941 নম্বর হাদিস, মিশকাতের 2987 নম্বর হাদিস। এ হাদিস থেকে আরো একটি জিনিস পাওয়া গেল যে শ্রমিকের শ্রমের মর্যাদা পারিশ্রমিক আগেই নির্ধারণ করতে হবে। আমাদের সমাজে একদল মানুষ রিক্সায় লাভ দিয়ে চড়ে বসে, ভাবখানায় এমন দেখায় যে রিক্সাওয়ালাকে যা চায় তাই দিয়ে দিবে, এরপরে যখন গন্তব্যে যায় তখন রিক্সাওয়ালাকে কেমনে ঠকাবে সেজন্য ঝগড়া লাগিয়ে দেয় এবং প্রয়োজনকে রিক্সাওয়ালার গায়ে হাত তুলতে কুণ্ঠাবোধ করে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনাবি সাইদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল নাহা আন ইসতিজারিল আজির হাত্তা ইউবাইয়িনা লাহু আজরাহু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিকের পারিশ্রমিক নির্ধারণ না করে কোন শ্রমিক নিয়োগ দিতে নিষেধ করেছেন। পারিশ্রমিক নির্ধারণ না করে কোন শ্রমিক থেকে কাজ আদায় করো না। হাদিসটা রয়েছে মুসনাদে আহমদের 11565 নম্বর হাদিস, 11676 নম্বর হাদিস, 11582 নম্বর হাদিস, বাইহাকির 11986 নম্বর হাদিস। পরিষ্কার হয়ে গেল কোন মজুর, কোন শ্রমিক এবং কোন কাজ যার থেকে নেওয়া হয় তাকে পারিশ্রমিক আগে নির্ধারণ করে নিতে হবে। অবশ্য কোন এলাকায় যদি জানা থাকে এইখানে এত টাকা ভাড়া, অথবা আপনি নির্দিষ্ট ভাড়ার চেয়ে কিছু বেশি দেওয়ার মানসিকতা লালন করেন এবং আপনি মনে মনে ভাবলেন যে আমি রিক্সাওয়ালাকে খুশি করে দিব, তাহলে সেক্ষেত্রে যদি আগে নির্ধারণ না করা অসুবিধা নেই। কিন্তু যারা একটা রিক্সাওয়ালাকে 5 টাকা বেশি দিতে এমনি বান্ধবীকে নিয়ে চাইনিজ খেতে বসলে 500 টাকা খরচ করতে আপত্তি নেই, 5000 টাকা খরচ করতে আপত্তি নেই, ওই গরিব রিক্সাওয়ালা যে মাথার ঘাম পায়ে ফেলে তাকে টেনে আনলো, এই রিক্সাওয়ালা যেন 5 টাকা বেশি না পায় সেজন্য সোচ্চার হয়ে যায়। এরকম মানসিকতা যাদের তাদের জন্য আল্লাহর নবীর নির্দেশ হচ্ছে পারিশ্রমিক নির্ধারণ না করে খবরদার তার থেকে কাজ আদায় করবে না। এরপরে বেতন নিয়ে টালবাহানা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাতালুল গনী জুলমুন, সামর্থ্যবান ধনী পুঁজিদার মালিকের টালবাহানা করা হচ্ছে একটা জুলুম। আমি আগেই বলেছিলাম এই গরিব শ্রমিকেরা দিনভর কাজ করে যখন সন্ধ্যাবেলায় গিয়ে মালিকের বাড়ির সামনে দাঁড়ায়, মালিক তখন সুরম্য প্রাসাদের এয়ার কন্ডিশন রুমের থেকে লাল বোতল খেয়ে চোখ রাঙ্গানি মেরে বলে, এখন যাও, এখন দিতে পারবো না, সপ্তাহখানিক পরে আসো, কালকে আসো। ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিকদের অধিকার সম্পর্কে বলেছেন, মাতালুল গনী জুলমুন, এরকম যারা টাল বাহানা করে, পারিশ্রমিক দিতে যারা টাল বাহানা করে, ভিক্ষার দিয়ে ফিরিয়ে দেয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা একটা জুলুম, এটা একটা অন্যায় অবিচার, এবং জুলুমের প্রতিশোধ আল্লাহ কিয়ামত অবশ্যই নেবেন। হাদিসটিতে বুখারীর 2287 নম্বর, 2400 নম্বর, 2288 নম্বর এবং মুসলিম শরীফে 4085 নম্বর হাদিস, তিরমিজির 1309 নম্বর হাদিস, আবু দাউদের 3347 নম্বর হাদিস। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের মাঠে আমি 3 ব্যক্তির বিরুদ্ধে অবস্থান নিব, 3 ব্যক্তির বিরুদ্ধে আমি প্রতিশোধ নিব। ফালা ক্বালা আল্লাহু, আল্লাহ তাআলা বলেছেন হাদিসে কুদসি, ফালা সাতুন আনা খসমুহুম ইয়াউমাল কিয়ামা,
তিন প্রকারের মানুষ যাদের বিরুদ্ধে আমি আল্লাহ স্বয়ংবাদী হব, আল্লাহবাদী হয়ে, দুনিয়ার পুলিশবাদী না, কে বাদী হবেন? তিন প্রকারের মানুষের পক্ষে আল্লাহ তাআলা নিজে বাদী হবেন। রজুলুন আহতা বি সুম্মা গাদারা, এক হচ্ছে ওই ব্যক্তি যে আমার নামে আল্লাহর হস্তে কাউকে কিছু দেওয়ার জন্য ওয়াদা করলো, এরপরে সে দিল না, ওয়াদা ভঙ্গ করল। অনেকে মসজিদে লেখায় এরপরে ভুলে যায়। এই হাদিসটা স্মরণ করুন, আল্লাহ তাআলা বলেন সালাসাতুন আনা খাসমুহুম, তিন প্রকারের মানুষের বিরুদ্ধে আমি প্রতিশোধ নেওয়ার জন্য নিজে বাদী হয়ে দাঁড়াবো। এক হচ্ছে রজুলুন আতা বি সুম্মা গাদারা, যে আমার নামে কাউকে কোনো কিছু দেওয়ার ইচ্ছে পোষণ করল, এরপরে ওয়াদা ভঙ্গ করল। দুই নম্বর হচ্ছে রজুলুন বাহুরান ফাকালা সাবানাহু, কোন স্বাধীন মুক্ত মানুষকে ধরে নিয়ে গোলাম হিসেবে পরিচয় দিয়ে বিক্রি করলো বাজারে। আগে মানুষ বেচা কিনা হতো, বাজারে মানুষ বিক্রি হতো, একটা অপরিচিত মানুষ কোত্থেকে আসতো, ধরে নিয়ে তাকে গোলাম বানিয়ে বিক্রি করে দিল। আল্লাহ তাআলা বলছেন আমি এই ব্যক্তির পক্ষ হয়ে ওই বিক্রেতার বিরুদ্ধে কিয়ামতের মাঠে প্রতিশোধ নেব। এরপরে তিন নম্বর হচ্ছে ওয়ারাজুলুন ইস্তাজারা দিরান ফাস্তাওফা মিনহু ওয়ালাম ইউতাজারাহু, ওই ব্যক্তি যে কোনো একজন শ্রমিক নিয়োগ করলো, কাজের লোক নিয়োগ করলো এবং তার থেকে পুরা কাজ আদায় করে নিল, কাজ ঠিকমতো করাইল, অথচ ওয়ালাম ইউতিহি আজরাহু, তার পারিশ্রমিক দেয় নাই, আমি আল্লাহ নিজে কিয়ামতের মাঠে ওই শ্রমিকের পক্ষ হয়ে ওই মালিকের থেকে প্রতিশোধ আদায় করব। হাদিসটা রয়েছে সহিহ বুখারীর 2227 নম্বর হাদিস, 2228 নম্বর হাদিস, 2270 নম্বর হাদিস, কয়েক জায়গায় বুখারীতে আছে। ইবনে মাজার 2442 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 8692 নম্বর হাদিস, বাইহাকির 11376 নম্বর হাদিস, মেসকাতের 2984 নম্বর হাদিস। এখানে পরিষ্কার হয়ে গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত কঠোরভাবে এই শ্রমিকের অধিকার সম্পর্কে বিধান দিয়েছেন, আল্লাহর নবী তা ঘোষণা করেছেন। এরপরে শ্রমিকের বেতন ছাড়াও, ইসলাম বলে বেতন ছাড়াও তার মাধ্যমে যা উৎপাদিত হয়েছে তার একটা অংশ তাকে দিয়ে দাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইদা সানা আহলি আহাদিকুম খাদিমুহু তাআমাহু সুম্মা জাআহু বিহি ওয়াকাদ ওলিয়া হাররাহু ওয়া দুখানাহু ফালিউকইদুহু মাআহু ফালিয়াকুল ফাইন কানাত তাআম মাশফুহান কালিলান ফালিয়াদা ফি ইয়াদিহি মিনহু উকলাতান আও উকলাতাইনি, রাওয়াহু মুসলিম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের ভৃত্য, তোমাদের কাজের লোক যখন তোমার জন্য খাদ্য প্রস্তুত করে তোমার কাছে পরিবেশন করে, তখন তুমি তাকে তোমার সঙ্গে বসাও এবং সে যে খাদ্য তৈরি করেছে তার কিছু অংশ তাকে খেতে দাও, আর খাবার যদি শুকনো হয়, শুকনো খাবার তৈরি করে নিচ্ছে, তার ওখান থেকে এক মুঠ দুই মুঠ তার হাতে তুলে দাও। হাদিসটা সহিহ মুসলিমের 4407 নম্বর হাদিস। আল্লাহর নবী এরপরে বলেছেন ওয়াকাদ ওলিয়া হাররাহু ওয়া দুখানাহু, কেননা এই খাবার তৈরি করতে গিয়ে এর প্রচন্ড তাপ এবং ধোঁয়া তাকেই সহ্য করতে হয়েছে। আরো একটা হাদিস রয়েছে মুসনাদে আহমদের 8196 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইজা জাআ আতুমাসানিউ বিতামিকুম, যখন কারিগর তোমার খাদ্যদ্রব্য তোমার কাছে নিয়ে আসে, ওয়াকাদ আগনা আনকুম আনা হাররিহি ওয়া দুখানিহি, অথচ তুমি রেডিমেড খাবার পেয়েছো, তোমার চুলোর কাছে যেতে হয় নাই, আগুনের তাপ সহ্য করতে হয় নাই, আর ধোঁয়া তোমার চোখে যায় নাই, এরকম যে খাবার তৈরি করে তোমার সামনে নিয়ে আসলো, ফাদউহু তাকে ডাকো, ফালিয়াকুল মাআকুম সেজন তোমাদের সঙ্গে খায়, ওয়াইল্লা ফালাক্কিমুহু ফিয়াদিহি, আর তা যদি না পারো শুকনো খাবার হয়
তাহলে তার হাতে কয়েক লোকমা খাবার তুলে দাও। হাদিসটি রয়েছে মুসনাদে আহমদের 8196 নম্বর হাদিস। এভাবে আমরা যদি চিন্তা করি, এই খাবার তৈরি করতে গিয়ে যেমন কষ্ট হয়েছে, একজন গার্মেন্টস শ্রমিক তারও পোশাক তৈরি করতে গিয়ে কষ্ট হয়েছে, পোশাক তৈরির সুতার তুলা তার নাকে গিয়েছে, তার গোসলের খবর নেই, খাওয়া দাওয়ার খবর নেই, মাথার ঘাম পায়ে ফেলে কাজ করেছে, ওই পোশাক দিয়ে তোমার কুকুরের গায়ে পর্যন্ত পোশাক পরিধান করাচ্ছ, তোমার সন্তানদের পোশাক তৈরি করে দিচ্ছ, অথচ এই গার্মেন্টসের গরিব শ্রমিক নিজের গায়ে যে পোশাক রয়েছে ছেঁড়া ফাড়া পোশাক, তার ছেলে মেয়ে, তার পরিবারের সদস্য, তার মা বাবার গায়ে নতুন পোশাক নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুধু বেতন দিয়ে ক্ষান্ত করো না, বরং ওই শ্রমিকের মাধ্যমে যা উৎপাদিত হয়েছে তার একটা অংশ তাকেও দান করো। আছে কোন পৃথিবীর নেতা, আছে কোন শ্রমিক লিডার এরকম পদে পদে স্পষ্ট ভাবে শ্রমিকের অধিকার উল্লেখ করেছেন? ইসলামই তাই করেছে। এবারে শুনুন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, মালিক আর শ্রমিক কেউ দশতলায় কেউ গাছতলায়। এখন তো শহরে শোনা যায় বড় লোকেরা গৃহ পরিচারিকাদের খাবারের জন্য আলাদা চাউল কিনে, নিজেরা চিকন চাল খায়, উন্নত ডাল খায়, নিজেরা খাসি খায়, আর ঘরের পাক করলো যারা তাদের জন্য মোটা চাল আর ফারমের মুরগি চালিয়ে দাও। এর প্রতিবাদ করেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে বলছেন, তোমাদের মধ্যে মালিক আর শ্রমিকের কোনো ভেদাভেদ থাকবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইখওয়ানুকুম খাওয়ালুকুম, তোমাদের ভাই তোমাদের কর্মচারীগণ, জালাহুমুল্লাহু তাহাতাইদিকুম, তোমাদের অধীনস্থ কর্মচারী অধীনস্থ শ্রমিক ওরা তোমাদের ভাই, ইখওয়ানুকুম তোমাদের ভাই, জালাহুমুল্লাহু তাহাতাইদিকুম, আল্লাহ তাআলা পৃথিবীর নিজাম চালানোর জন্য ওদেরকে তোমাদের অধীনস্থ করে দিয়েছেন। কারণ দুনিয়ার সব মানুষ যদি সমান হতো তাহলে কে কাকে কাজে লাগাতো? পৃথিবীর নিজাম ঠিক রাখার জন্য প্রয়োজন ছিল একদল মানুষকে ধনী বানানো আর একদলকে গরিব বানানো। আল্লাহ তাআলা বলেছেন, নাহানু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম, আমি মানুষের মধ্যে রিজিক বন্টন করি, দুনিয়ার গরিব সৃষ্টি করি যাতে করে একে অপরকে কাজে লাগাতে পারে। কিন্তু এর মানে এই নয় যে তুমি মালিক হয়ে মনিব হয়ে গেছো, আল্লাহ তাআলা ইচ্ছে করলে ওই গরিব শ্রমিকের জায়গায় তোমাকে নিতে পারতেন আর তোমার জায়গায় তোমার কর্মচারীকে আনতে পারতেন। ইখওয়ানুকুম খাওয়ালুকুম জালাহুমুল্লাহু তাহতাইদিকুম, আল্লাহ তাআলা তাদেরকে তোমাদের অধীনস্থ করে দিয়েছেন। ফামান কানা আখুহু তাহতাইয়াদিহি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুতরাং যার অধীনে কোন কর্মচারী আছে শ্রমিক আছে, ফালিউতিমুহু মিম্মা ইয়াকুলু, সে যেন তার অধীনস্থ কর্মচারীকে তাই খেতে দেয় যা সে নিজে খায়, ওয়ালিউল বিসহু মিম্মা ইয়ালবাসু, এবং সে যেন তার কর্মচারীকে তার শ্রমিককে সেই কাপড় পরিধান করায় যা সে নিজে পরিধান করে। এরপরে বলছেন, ওয়ালা তুকাল্লিফুহুম মা ইয়াগলিবুহুম, শ্রমিকের অধিকার সম্পর্কে শুনো ইসলাম কি পরিষ্কার করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা তুকাল্লিফুহুম মা ইয়াগলিবুহুম, তাদের ক্ষমতার বাইরে তাদের কোন কাজ চাপিয়ে দিও না। ফাইন কাল্লাফতুমুহুম, যদি একান্ত কোনো কাজ তাদের সাধ্যের বাইরে পড়ে যায়, ফাআইনুহুম, তাহলে তাদেরকে সহযোগিতা করো, নিজে পারো সহযোগিতা করো, না পারলে কর্মচারী আরো নিয়োগ দাও, যেখানে 5 জন দরকার সেখানে 3 জন দিয়ে কাজ আয় করো না, ফাআইনুহুম, ওদের কাজে তোমরা সাহায্য করো। সাহায্য করা মানে এই নয় যে তোমাকে গিয়ে কাজ করতে হবে, সাহায্য করা মানে হচ্ছে
আরো শ্রমিকের প্রয়োজন হলে শ্রমিক বৃদ্ধি করে দাও। হাদিসটা রয়েছে বুখারীর 30 নম্বর হাদিস, বুখারীর 2545 নম্বর হাদিস, বুখারীর 6050 নম্বর হাদিস, মুসলিমের 4403 নম্বর হাদিস, মুসলিমের 4405 নম্বর হাদিস, তিরমিজির 1945 নম্বর হাদিস, আবু দাউদের 5160 নম্বর হাদিস, ইবনে মাজার 5160 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 2021409 নম্বর হাদিস। এই হাদিস থেকে শিক্ষা হলো, এক নম্বর হচ্ছে এই, মালিক শ্রমিক পরস্পর ভাই ভাই, দুই সহোদর ভাইয়ের মধ্যে যেরকম কোনো পার্থক্য থাকে না ঠিক সেরকম ভাবে শ্রমিক এবং মালিকের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। দুই, মালিক ও শ্রমিক খাওয়া দাওয়া পড়ার ভিতরে সমান সুযোগ সুবিধা ভোগ করবে, কোনো পার্থক্য থাকবে না। তিন, সামর্থ্যের বাইরে কোনো দায়িত্ব চাপিয়ে দেওয়া যাবে না। চার, যদি সামর্থ্যের বাইরে কোনো কাজ দেওয়া হয় সেক্ষেত্রে তাকে সহযোগিতা করতে হবে, তার প্রয়োজনীয় শ্রমিক দিতে হবে, নতুবা নিজে সহযোগিতা করতে হবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি একই কথা বলেছেন, লিল মামলুকে তাআমুহু ওয়া কিসওয়াতুহু, তোমার অধীনস্থ কর্মচারী শ্রমিক তাদের খাদ্য এবং কাপড় চোপড়ের ব্যবস্থা করো। ওয়ালা ইউকাল্লিফু মিনাল আমাল ইল্লা মা ইউতিকু, হাদিসটি আছে মুসলিম শরীফের 4406, আবু দাউদের 5160 নম্বর হাদিস, মুয়াত্তার 1769 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 7364 নম্বর হাদিস। এতক্ষণ পর্যন্ত আমরা শ্রমিকের অধিকার নিয়ে আলোচনা করলাম, এবারে মালিকের অধিকার। কেবল শ্রমিকের অধিকার আদায় করবে, মালিকদের কোন অধিকার নেই। ইসলাম মালিকদের অধিকারের কথাও সুন্দর করে আলোচনা করেছেন। এক নম্বর দায়িত্ব হচ্ছে, মালিকের সঙ্গে তোমার যে চুক্তি হয়েছে নিষ্ঠার সাথে বিশ্বস্ততার সাথে সে কাজ আঞ্জাম দিতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, ইন্নাল্লাহ তাআলা ইউহিব্বু মিনাল আমিল ইযা আমিলা আন ইউহসিনা, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কর্মচারীকে ভালোবাসেন, ওই শ্রমিককে ভালোবাসেন যে তার কাজকে যথাযথ নিষ্ঠার সঙ্গে ঠিক মতো সম্পাদন করে। হাদিসটা আছে আল মুজামুল ফাতহুল কাবীরের 3601 নম্বর এবং 14369 নম্বর হাদিস, আল মুজামুল কাবীরের 4848 নম্বর হাদিস, বাইহাকির সওয়াবুল ইমানের 5315 নম্বর হাদিস। দুই নম্বর কাজ, শ্রমিকের কাজ, আল্লাহর হক এবং মালিকের হক দুটোই আদায় করা। মনে রাখতে হবে, কোন মাখলুকের কাজ করতে গিয়ে, কোন মনিবের হক আদায় করতে গিয়ে, কোন মালিকের দায়িত্ব পালন করতে গিয়ে আল্লাহর হক নষ্ট করা যাবে না। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার হুকুম অমান্য করে, স্রষ্টার নাফরমানি করে কোন সৃষ্টির হুকুম মানা যাবে না। সে হোক বাপ, হোক মা, হোক পীর, হোক উস্তাদ, হোক না সে মালিক, তার অনুগত্য করা যাবে না। এরপরে বলেছেন, যেই শ্রমিক আল্লাহর হক ঠিক মতো আদায় করে, মালিকের কাজ ঠিক মতো করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এইরকম ব্যক্তির জন্য আল্লাহ তাআলা ডবল পুরস্কারের ব্যবস্থা করেছেন। ওয়াল আব্দুল মামলুক ইজা আদা হাক্কাল্লাহি ওয়া হাক্কা মাওয়ালিহ, একজন অধীনস্থ শ্রমিক গোলাম যদি আল্লাহর হক এবং তার মালিকের হক ঠিকমতো আদায় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ডবল পুরস্কার দান করবেন। হাদিসটা আছে বুখারীর 97 নম্বর হাদিস, মিসকাতের 11 নম্বর হাদিস, আল আদাবুল মুফরাদের 53 নম্বর হাদিস, আল জামে বাইনা সহিহাইনের 428 নম্বর হাদিস, রিয়াদুস সালিহিনের 1365 নম্বর হাদিস। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো বলেছেন, আব্দুল মামলুক সালেহ, একজন সৎ নেককার ভালো গোলাম শ্রমিক, আজরনে তার জন্য দুইটা আজর রয়েছে। আবু হুরায়রা বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা বলেন, আল্লাহর কসম যদি আমার লাউলাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, ওয়াল হজ্জু এবং হজ করা, অবিরু উম্মি আমার মায়ের সঙ্গে খেদমত করা, সদাচরণ করা,
এই সব দায়িত্ব আমার কাঁধে না থাকতো, তাহলে আমি একজন শ্রমিক হয়ে মৃত্যুবরণ করা পছন্দ করতাম। হাদিসটা ফতুল বাড়ির 9878 নম্বর, ফতুল বাড়ির 127 নম্বর হাদিস, এমনি কানজুল উম্মারের 25114 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 7749 নম্বর হাদিস। এরপরে তিন নম্বর কাজ হচ্ছে শ্রমিকের দায়িত্ব, মালিকের সম্পদ সংরক্ষণ করা, মালিকের সম্পদ নষ্ট করা নয়, নিজের সম্পদ যে হেফাজত করে। আমরাও দেখি, আমরা যখন কোনো কাজে লাগাই, যে যেই কাজ করে ওটা ঠিক মতো দেখাশোনা করে না, মনে করে আমার কাজ তো এটা, ওইটা সংরক্ষণ করা দায়িত্ব আমার না। কোরআন পরিষ্কার বলেছে, আল্লাহ তাআলা বলছেন, কুরাইশেরা, কুরাইশের লোকেরা গরমের সিজনে একদিকে তারা ব্যবসা করে ঠান্ডা এলাকায়, আবার শীতের মৌসুমে গরম এলাকায় ব্যবসা করে। তাদের কোনো ভয় নেই, কেউ তাদের নিরাপত্তার বিঘ্ন ঘটায় না, তাদের সম্মান করে। কিসের কারণে? বাইতুল্লার কারণে। আল্লাহ তাআলা বলছেন, যেই বাইতুল্লার কারণে তোমাদের নিরাপত্তা দেওয়া হয়, যেই বাইতুল্লার কারণে তোমাদের শ্রদ্ধা করা হয়, যেই বাইতুল্লার কারণে তোমরা দুনিয়ার আনাচে কানাচে থেকে রিজিক প্রাপ্ত হও, ফালিয়া আবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের রবের তোমরা ইবাদত করো। এই ঘরের রব, এই ঘর উল্লেখ করার মধ্যে বোঝা গেল এই ঘরের মর্যাদা আছে। আপনি যেখান থেকে রিজিক পান, যেখান থেকে আপনি চাকরি করেন, এইখানের মাল সামান হেফাজত করা, রক্ষণাবেক্ষণ করা একজন শ্রমিকের নৈতিক দায়িত্ব দা ইসলাম শিক্ষা দিয়েছে। এরপরে চার নম্বর হচ্ছে শ্রমিকদের কোনো কাজে বাধা না দেওয়া। শ্রমিকদের এখন শ্রমিক সংগঠনগুলো বিভিন্ন ইউনিয়ন হয়ে স্বাধীনভাবে শ্রমিকদের কাজ করতে দেয় না। দেখবেন পহেলা মে দিবসে কোনো কারখানা খোলা থাকলে শ্রমিকদের ভাঙচুর করে, এটা শ্রমিকদের করার অধিকার নেই। কারণ শ্রমিক, তুমি যেমন স্বাধীন ওরাও স্বাধীন। এমনিভাবে পাঁচ নম্বর ছয় নম্বর হচ্ছে সামান্য কোন একজন শ্রমিক আহত হল বা কোনো ঘটনা ঘটে গেল, রাস্তায় নেমে রাস্তা অবরোধ করা, গাড়ি ভাঙচুর করা, এই অধিকার কোন শ্রমিককে আল্লাহ তা দেন নাই। মানুষের সম্পদ নষ্ট করা, মানুষের গাড়ি ভাঙচুর করা, একজন নিরপরাধ মানুষ হয়তো সারা জীবনের কামাই দিয়ে সে একটা গাড়ি খরিদ করেছে, আপনি গিয়ে বাড়ি মেরে গাড়িটা ভেঙে দিলেন অথবা আগুন লাগিয়ে দিলেন, ওই লোকটা সারা জীবনের জন্য ফতুর হয়ে গেল, আপনার কিছুই হলো না, আপনি হয়তো 10 বছর জেল খাটলেন। এই জন্য মনে রাখতে হবে, কোন ক্ষেত্রে এটা আমরা সত্য কাজের যে তা বলছি, হয়তো অনেকের মনে ব্যথা লাগে, কিন্তু মনে রাখবেন যেটা জায়েজ নেই তা কার জন্য জায়েজ নেই? হরতালের নামে হোক, আপনি চাই সরকারি দলে হন, বিরোধী দলে হন, যেই হন না কেন, রাস্তার কোন নিরপরাধ লোকের গাড়ি ভাঙচুর করার অধিকার কাউকে দেওয়া হয়েছে? নিরপরাধ কোন মানুষকে হত্যা করার অধিকার ইসলাম দেয় না। কোরআন প্রতিবাদ করেছে, মান কাতালা নাফসান বিগায়রি নাফসিন আও ফাসাদিন ফিল আরদে ফাকান্নামা কাতালান নাসা জামিআ, যেই ব্যক্তি কোন একটা মানুষকে, একটা প্রাণকে অন্যায়ভাবে হত্যা করলো, অথচ সে কাউকে হত্যা করে নাই, কোন ফিতনা ফাসাদ ঘটায় নাই, এরকম নিরপরাধ কোন একটা মানুষকে যে হত্যা করলো, আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআনে, ফাকান্নামা কাতালান নাসা জামিআ, সেজন্য পৃথিবীর সমস্ত মানব জাতিকে হত্যা করলো। পক্ষান্তরে যে ব্যক্তি অন্যায় হত্যার হাত থেকে কোন একটা মানুষকে রক্ষা করলো, কোরআন বলছে ফাকা ওয়ামান আহইয়াহা, যে ব্যক্তি কোন একটা মানুষকে অন্যায় হত্যার হাত থেকে বাঁচালো, ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ, সেজন্য গোটা পৃথিবীর মানব জাতিকে বাঁচালো। আছে কোন পৃথিবীর মানব অধিকার সনদ এত সুন্দর ঘোষণা করতে পেরেছে যা কোরআন করেছে? এজন্য কোরআনের রাজ কায়েম করার জন্য মানুষকে আন্দোলন করতে হবে। শ্রমিকদের বলছিলাম, কারো গাড়ি ভাঙচুর অধিকার তোমাদের নেই, রাস্তা অবরোধ অধিকার নেই। এমনি ভাবে ছয় নম্বর কাজ হচ্ছে আমার দেশের শ্রমিকদের আন্দোলন করতে হবে, এই সহশ্রম বন্ধ করার জন্য
নারীদের সাথে পুরুষ একত্রে কাজ করবে না, আলাদা গার্মেন্টস ফ্যাক্টরি থাকবে। আমরা পরিষ্কার করে বলছি, ইসলাম এলে পরে নারীদের কাজ বন্ধ করা হবে না, বরং নারীদের জন্য আলাদা গার্মেন্টস করে, আলাদা অফিস করে, স্বতন্ত্র ভাবে বিচার দিয়ে তাদের কাজ দেওয়া হবে। তাদের জন্য রাস্তায় চলার জন্য পুরুষের সঙ্গে গাদাগাদি করতে হবে না, নারীদের জন্য আলাদা বাস থাকবে, তাদের জন্য আলাদা থাকার ব্যবস্থা থাকবে। এরকম যারা করতে পারবে তাদেরকে কারখানা করার পারমিশন দেওয়া হবে। এটা কোনো অবাস্তব কথা নয়। যদি প্রমাণ করতে চাও সৌদি আরব চলে যাও। সৌদি আরবে প্রাইমারি স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত মেয়ে লোকদের জন্য আলাদা ব্যবস্থা, পুরুষ আলাদা ব্যবস্থা, আলাদা গাড়ি, আলাদা থাকার ব্যবস্থা রয়েছে। কাজী এই যুগেও বাস্তবতা আছে, আমরা কেবল খালি কথা বলছি না। এবারে আমাদের করণীয় কি? আমাদের করণীয়, আমি মুসলিম অর্থনীতিশীল, অর্থনীতি যারা রয়েছে, পুঁজিবাদী যারা রয়েছেন, যাদের আল্লাহ সামর্থ্য দিয়েছেন, এটা তাদের জন্য কর্মসূচি। এক নাম্বার কাজ হল ইসলামের শ্রম নীতি সম্পর্কে শ্রমিকদের মাঝে ব্যাপক প্রচারণা চালিয়ে তাদেরকে ইসলামী শ্রম নীতি বাস্তবায়নের জন্য উৎসাহিত করা, এক নাম্বার কাজ। এটা আপনাদের দায়িত্ব। আজকে আমি যে লেকচার দিয়েছি কোরআন হাদিসের দলিল ভিত্তিক ব্যাপকভাবে প্রচার করে শ্রমিকদেরকে বুঝান যে শ্রমের জন্য কথা বললে একমাত্র ইসলাম বলেছে, অন্য কেউ এরকম কথা বলতে পারে নাই। দুই নাম্বার দায়িত্ব আপনাদের কর্মসূচি, ইসলামিক শ্রমিক সংগঠন তৈরি করুন। যারা আপনারা বিভিন্ন কারখানায় কাজ করেন, আপনারাও ওই নাস্তিক বামপন্থীদের হাতে ছেড়ে না দিয়ে ইসলামিক সংগঠন তৈরি করুন, শ্রমিক সংগঠন তৈরি করুন, যাতে ইসলামের বিরুদ্ধে ওই শ্রমিকদেরকে নিয়ে আর দাঁড় করাতে না পারে। তিন নম্বর কর্মসূচি, বিভিন্ন কলকারখানা, গার্মেন্টস ফ্যাক্টরি, শিল্প প্রতিষ্ঠান ও কুটির শিল্প তৈরি করা, যাতে করে এই অসহায় গরিব নারীদেরকে স্বতন্ত্রভাবে কাজ দিয়ে ইসলামের পথে আনা যায়, যাতে নাস্তিক মোর্তাদেরা এদেরকে নিজেদের স্বার্থ সিদ্ধির হাতিয়ার বানাতে না পারে। এরপরে নারী পুরুষের জন্য স্বতন্ত্র কর্মক্ষেত্র তৈরি করা, যা আগে আলোচনা করেছি। এরপরে দক্ষ কারিগর ও শ্রমিক তৈরি করার জন্য কারিগরি বিদ্যালয় প্রতিষ্ঠা করা, এটা মুসলিমদের এগিয়ে আসা দরকার। কারিগরি স্কুল, কারিগরি কলেজ, এগুলো শিক্ষা করার দেওয়া দরকার, যাতে করে তারা বিভিন্ন জায়গায় কাজ করে একই সাথে ইসলামের দাওয়া প্রচার করতে পারে। জেনে রাখতে হবে, ইসলাম প্রচারের জন্য যুগে যুগে শ্রমিক এবং ব্যবসায়ীদের একটা বড় ভূমিকা ছিল। এই দেশে ইসলাম এসেছিল ব্যবসায়ীদের মাধ্যমে, এজন্য এটাকে অস্বীকার করা যায় না। এরপরে আগামী প্রজন্মের নেতৃত্ব তৈরি করার জন্য তাজমহল তৈরি না করে, মাজার তৈরি না করে ব্যাপকভাবে স্কুল কলেজ তৈরি করা প্রয়োজন। আপনারা জানেন আজকে ভারতবর্ষে গেলে আমরা দেখি কি, মুসলিমরা কোটি কোটি রুপি ব্যয় করে একটা তাজমহল তৈরি করেছে, আর ইহুদি খ্রিস্টানরা তাজমহল বানায় নাই, তারা স্কুল তৈরি করেছে, কলেজ তৈরি করেছে, যেখান থেকে বিশ্বের নেতৃত্ব দেওয়ার মতো লোক তৈরি হচ্ছে। আজকে দুঃখের সাথে বলতে হয়, বাংলাদেশের মানুষেরা মাজার তৈরি করছে, হাইকোর্ট মাজার, অমুক মাজার, তমুক মাজার, আর এই খ্রিস্টানরা তৈরি করেছে নটর ডেম কলেজ, জোসেফ কলেজ, আর এইখানে হাজি সাহেবেরা মক্কায় গিয়ে হজ করে আর নিজের নাতিকে নিয়ে হাত ধরে হাফ প্যান্ট পরিয়ে নিয়ে যায় খ্রিস্টানদের স্কুলে। কিসের হজ করছো তুমি? ওখানে ভালো লেখাপড়া হয়, ওখানে ভালো লেখাপড়া হয়, তোমার সন্তানের ইমান হরণ করে। আজকে মনে রাখতে হবে, তাসলিমা নাসরিন, ওই রাজীব হায়দার, তারপরে অমিতিয়াল, এই ইমরান সরকার, এই সবগুলো মুসলিম ঘরের সন্তান। অনেকে শাহরিয়ার কবিরের বাপ একজন মাওলানা, আপনারা জানেন না হয়তো। এই নাস্তিক ইসলাম বিদ্বেষী চরম ইবলিসের পিতা ছিল একজন আলেম, কলকাতা আলিয়া মাদ্রাসা, চাচা চাচা ভাবনা বলবো চাচা চাচা একটা বড় আলেম ছিল, কলকাতা আলিয়া মাদ্রাসা এবং ঢাকা আলিয়া মাদ্রাসা অধ্যক্ষ ছিল। এত বড় আলেমের পরিবারে জন্মগ্রহণ করে নাস্তিক হলো কি করে? শিক্ষা গ্রহণ করতে হবে। আজকে তোমরা যারা পাঁচ অক্ত নামাজ মসজিদে পড়ো, তোমার নিজস্ব কোনো স্কুল নেই, কলেজ নেই, ওই খ্রিস্টান স্কুলে পড়াশোনা করে
ওদের সংস্রবে গিয়ে তোমার সন্তানটা আস্তে আস্তে খ্রিস্টান হয়ে যাচ্ছে। এর মোকাবেলার জন্য স্কুল তৈরি করতে হবে। জেনে রাখবেন, খালি সমালোচনা করে চলবে না। এনজিওরা দেশ নিয়ে চলে গেল, আর নাস্তিকেরা মেয়েদেরকে খ্রিস্টান বানাচ্ছে, মেয়েদেরকে ব্যবহার করছে। আমরা কেবল স্লোগান দিচ্ছি। আমি বলি, একটা কুয়ায় নষ্ট পানি আছে, দূষিত পানি, তৃষ্ণার্ত লোকেরা ওই পানি পান করার জন্য হুমড়ি খেয়ে পড়ছে। আমি বললাম যে না, এই পানি দূষিত পানি খাওয়া যাবে না, খেতে দেওয়া হবে না। তৃষ্ণার্ত লোকেরা বলছে ভালো পানি দাও। আমি বললাম ভালো পানি তো আমার কাছে নেই, দিতে পারবো না। একজন দুজন করে যখন তৃষ্ণার্তের সংখ্যা বেড়ে যাবে, পিপাসায় কাতর হয়ে যাবে, তখন তারা আমার নির্দেশ না মেনে বরং আমাকে লাথি মেরে ফেলে দিয়ে ওই দূষিত পানি পান করবে। আজকে মনে রাখতে হবে, এই সমাজের ধার্মিক লোকদের অনেকের টাকা পয়সা আছে, অনেক ধনী লোক আছে, তারা নিজেদের সম্পদগুলো যদি এরকম পরিকল্পিতভাবে ভালো স্কুল তৈরি করত, তাহলে আজকের এই সন্তানগুলো নাস্তিকদের স্কুলে ভর্তি হতো না, খ্রিস্টানদের স্কুলে ভর্তি হতো না। জেনে রাখবেন, আল্লাহর নবী সাহায্য করেছেন এই প্রাকৃতিক দুর্যোগের সময়, সাহায্য করেছেন। হাদিস পড়ুন, আল্লাহর নবী যেদিন ওহি প্রাপ্ত হয়ে খাদিজার কাছে এলেন আর বললেন জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দাও চাদর দাও, আশঙ্কা হচ্ছে আমি হয়তো মরে যাব। আল্লাহর নবীকে সেদিন খাদিজা এমন কিছু কথা বলে সান্ত্বনা দিয়েছিলেন, পৃথিবীর ইতিহাসে কোন স্ত্রী কোন আপনজন এরকম শান্তির বাণী শোনাবার মতো ক্ষমতা রাখে না। বুখারী হাদিসের সব কিতাবে আছে, খাদিজা সেদিন বলেছিলেন কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, না আল্লাহ আপনাকে অপমান করবেন না, আপনাকে অবস্থায় দুনিয়া থেকে নেবেন না, আপনার ভয়ের কারণ নেই। কারণ কি? আপনার কতগুলো গুণ আছে। কিসের গুণ? আপনি পিরসাব, আপনি মানুষের জাকাত ফিত্র আদায় করেন, আপনি কাল বৈশাখ গদ্দিনেশন হয়েছেন না, ইন্নাকা লা তাসিলুর রেহমা, আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রেখে চলেন, ওয়া তাসদাকুল হাদিস, আপনি সত্য কথা বলেন মিথ্যা কথা বলেন না, ওয়া তাহমিলুল কাল্লা, সমাজের অসহায় মানুষের বোঝা বহন করেন, ওয়া তাকসিবুল মাদুম, অন্নহীন বস্ত্রহীন মানুষের অন্য অন্ন বস্ত্রের বাসস্থানের ব্যবস্থা করেন, ওয়া তাকরিব দাইফ, পথিক মুসাফের আগন্তুক মেহমানের আপনি মেহমানদারি করেন, ওয়া তুইনু আলা নওয়াইবিল হককে, এবং প্রাকৃতিক দুর্যোগ মুহূর্তে আপনি গিয়ে মানুষের পাশে দাঁড়ান, মানুষকে সাহায্য করেন। আর এই কাজগুলো যারা করবে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে অপমান করবেন না, বিজয় দিয়ে ছাড়বেন। বোঝা গেল এই কাজগুলো নবী করতেন। এই হাদিসটা আছে কোথায় শুনুন ভালো করে, আন্দাজে বলছি না, বুখারীর একটা 3 নম্বর হাদিস, শুরুতে 3 নম্বরে আছে, এরপরে আছে 4953 নম্বর হাদিস, 6992 হাদিস, মুসলিমের 422 নম্বর হাদিস, এরপরে মুসনাদে আহমদের 25959 হাদিস, বাইহাকির 18177 নম্বর হাদিস, মিসকাতের 5841 নম্বর হাদিস। এই জন্য মনে রাখতে হবে, আসুন আমরাও আর মাজারে না দৌড়িয়ে, আর পীর ফকিরের কাছে না দৌড়িয়ে, এই সমস্ত তরিকা পীরের তরিকা ইসলামে নাই। আমাদের পরিচয়, আমরা মুসলিম। কোরআন বলছে মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাতুমুল মুসলিমিন, আমরা মুসলিম, এর বাইরে আমাদের কোনো পরিচয় নেই। আমরা না চিশতি, না কাদেরি, না হানাফি, না শাফি, না মালিকি, না কোনো ফেরকা, না তরিকা, আমাদের পরিচয় আমরা শুধু মুসলিম। আল্লাহর নবীর যে পরিচয় ছিল, সাহাবায়ে কেরামদের যে পরিচয় ছিল, সাহাবায়ে কেরামদের সময়ে এই সমস্ত তরিকা ছিল না। আল্লাহর নবী সাবধান করেছেন, অসংখ্য দল তৈরি হবে, মত তৈরি হবে, সেই দল মত মানা যাবে না, মানতে হবে রসুলের তরিকা, ঠিক কিনা? এই জন্য আপনারা জানেন, আমরা একটা প্রতিষ্ঠান ঘোষণা করেছি, IIER, ইসলামিক ইনস্টিটিউট অফ ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ। এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা চাচ্ছি সারা দুনিয়ার মুসলিম যুবকদেরকে একটা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মতো একটা পরিকল্পনা অধীনে নিয়ে আসা, এবং এখানে ভর্তি হয়ে আপনারা ইন্টারনেটের মাধ্যমে অথবা আমরা মেসেজ পাঠিয়ে দিব, মাঝে মধ্যে ক্লাস হবে। আমাদের পরিকল্পনা আছে, আমরা 2 বছর মেয়াদি একটা ডিপ্লোমা কোর্স করব, যেখানে 25-30টা ক্লাস হবে, এক একটা বিষয়ের উপরে দিনব্যাপী ক্লাস হবে, এইখানে ফ্রি হবে না, আপনারা ভর্তি হবেন, 100 টাকা ভর্তি ফিস, অবশ্য 30 তারিখ পর্যন্ত, এই মাসের 30 তারিখ পর্যন্ত ফ্রি ভর্তি হবে, এরপরে ভর্তি ফি হবে 100 টাকা করে। আর ওই প্রোগ্রামগুলো এক একটা আমরা যখন করব, নির্দিষ্ট ফি থাকবে, দুপুরে খাবার আয়োজন থাকবে, এবং যে বিষয়ে কোর্স করানো হবে ওই বিষয়ে লিখিত বই দেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা আজকে ঘোষণা করছি, প্রথম ক্লাস হবে
আগামী মাসের 25 তারিখ অর্থাৎ শবে বরাতের রাত্রে ইবাদত করে মানুষ কবরে দৌড়াইয়া যখন সকালবেলা ঘুমাইবে, আমরা ওই দিন আর ঘুমাবো না, আমরা কোনো বেদাত করবো না, কোনো মাজারে দৌড়াবো না, আমরা ওই দিন সারাদিন ব্যাপী আগামী রমজানের প্রস্তুতির জন্য ফিকহ সিয়াম, সিয়াম সম্পর্কে এবং সিয়ামের যে হুকুক আছে, ফিত্রা আছে, এতেকাব আছে, তারাবি আছে, এর উপরে দিনব্যাপী একটা কর্মশালা হবে এবং সেখানে আপনাদের ভর্তি হয়ে একটা কোর্স ফি দিতে হবে। এই 24টা কোর্স যারা পুরো করবে আমরা 2 বছরের মাথায় তাদেরকে একটা ডিপ্লোমা সার্টিফিকেট দিব ইনশাআল্লাহ। আর যারা পুরোটা করবে না তাদের জন্য স্তভাক্তর হবে। এছাড়া বাইরে যারা একটা প্রোগ্রাম করতে চাচ্ছেন, আপনি মনে করেন যে একটা বিষয় আমি প্রোগ্রাম করবো, আপনি একটা কোরবানি সম্পর্কে হবে, এরকম ফিকুস সালাত, সালাদ সম্পর্কে সালাদ কেমনি পড়বো, হানাফি স্টাইলে পড়বো, না শাফি স্টাইলে পড়বো, না মালিকি স্টাইলে পড়বো, না রাসুলের স্টাইলে পড়বো, না হাদিস অনুযায়ী পড়বো, এগুলো আমাদের আলোচনা করার দরকার ইনশাআল্লাহ। প্রত্যেকটা ক্লাস গুরুত্বপূর্ণ হবে এবং দালিল ভিত্তিক হবে এবং ইনশাআল্লাহ প্রত্যেকটা ক্লাসের সঙ্গে যা আলোচনা হবে এরকম শীট আকারে দিয়ে দেওয়া হবে। যেমন আজকের শীট আপনারা ইনশাআল্লাহ যা লেকচার দিলাম এখন গিয়ে দেখবেন ইন্টারনেটে চলে আছে, ইন্টারনেটকে ডাউনলোড করে আবার দেখবেন শুনবেন লেকচারটাও চলে যাবে। এরকম ভাবে আমরা দালিল ভিত্তিক একটা প্রোগ্রাম চালু করতে যাচ্ছি, আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি এবং এর মাধ্যমে আমরা একটা স্কুল চালু করবো ইনশাআল্লাহ, যে স্কুল থেকে শুধু মাদ্রাসার কিছু দাওয়াত খাওয়ার জন্য মৌলবী তৈরি হবে না, বরং এমন একদল আলেম তৈরি করবো ইনশাআল্লাহ যে আলেমগুলো বিচারালয়তে বিচার করে জাজ হবে, আদালত থেকে বের হয়ে গিয়ে জুমার খুতবা দান করবে, যে আলেমগুলো ডিসি অফিস থেকে বের হয়ে এমামতি করতে যাবে, যে আলেমগুলো বঙ্গভবন থেকে সংসদ ভবন থেকে বের হয়ে সোজা মসজিদে গিয়ে মেম্বারদের খুতবা দিতে থাকবে ইনশাআল্লাহ। আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলো বোঝার বাংলা তৌফিক দান করুন, আমিন।